সাপোর্ট নেই আমাদের সামনে আন্দোলন সরকার এক নির্বাচন করার পায় তারা করছে ছাত্রলীগের পিটুনি অতিরিক্ত পুলিশ সুপারের বিচার চেয়ে বরগুনায় আওয়ামী লীগের বিক্ষোভ সবকিছুর মূলে সরকারের দুর্নীতি মেজা ফখরুল লুটপাট করে সরকার দেশকে ফোকলা করে দিয়েছে মেজা ফখরুল এখন বিস্তারিত এদিকে সরকার এক নির্বাচন করার পায় তারা করছে সরকার এক নির্বাচন করা পায়তারা করছে বলে অভিযোগ করেছেন সিলেট বিএনপি নেতারা আজ মঙ্গলবার দুপুরে নগরের হজরছাহ আলাইহির দরগা প্রাঙ্গনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে বক্তারা এমন অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাতাত্তরতম জন্মবার্ষিকী দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তিদের মাগফিরাত আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় এই কর্মসূচি পালিত হয় এই উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনি বিতরণের আগে এক সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী আব্দুল কায়ুম চৌধুরী তার বক্তব্যে বলেন খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু তিনি নিজেই এখন মানবিক অধিকার থেকে বঞ্চিত সরকার এখন পুলিশ দিয়ে রাজনৈতিক হত্যাকাণ্ডের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা করছে তবে বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে অচিরেই সরকারকে বিদায় নিতে হবে এদিকে ছাত্রলীগকে পিটুনি অতিরিক্ত পুলিশ সুপারের বিচার চেয়ে বরগুনায় নেয় বিক্ষোভ বরগুনায় ছাত্রলীগ নেতা পুলিশের লাঠি পেটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ সময় বরগুনা থেকে প্রত্যাহার করে নেওয়া অতিরিক্ত পুলিশ সুপার রাম আলীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতা কর্মীরা প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বরগুনা পৌর সুপার মার্কেটের সামনে এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয় এদিকে সবকিছুর মূলে সরকার দুর্নীতি মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের উদ্যোগিত সহ আজ দেশের অর্থনৈতিক যে দুরবস্থা সবকিছু মূলে হচ্ছে সরকারের দুর্নীতি তিনি বলেন সরকারের দুর্নীতি অব্যবস্থাপনার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে আজ বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলে এই পরিস্থিতি কিশোর লক্ষণ জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন অনেক আগেই আন্তর্জাতিক একটা জরিপে ভবিষ্যৎ বাণী করা হয়েছে যে বাংলাদেশের খাদ্যভাব দেখা দিতে পারে উনিশশো সালে দুর্ভিক্ষের ব্যাপারে নোবেল জয় অর্থনীতিবিদ অমর্ত সেন বলেছেন যে এই দুর্ভিক্ষটা ছিল মানবসৃষ্ট অর্থাৎ সরকারের সম্মত ব্যর্থতা তাদের ম্যানেজ করতে না পারা আজকেও ঠিক একই চিত্র বাংলাদেশে

সরষেতে ভূত থাকলে ভূত তাড়াবে কে রক্ষক যখন ভক্ষক হয় তখন যা হওয়া তাই হচ্ছে বাংলাদেশে তিনি বলেন এখানকার যে মূল্যস্ফীতি এখানে যে অর্থনৈতিক দুরবস্থা এসব কিছুর মূলে হচ্ছে সরকারের দুর্নীতি এই দুর্নীতির কারণে দ্রব্যমূল্য বাড়ছে তাদের দুর্নীতির কারণে আজকে পণ্য মূলের পাগলা ঘোরার দাপটে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হত দরিদ্রটা পৃষ্ঠ হচ্ছে প্রতিনিয়ত সরকার দুর্নীতি টোটাল ফেইলিয়ার অভাব স্থাপনার কারণে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে মির্জা ফখরুল ইসলাম বলেন যেখানে সরকারের বিনিয়োগ করার প্রয়োজন নেই সরকার সেখানে টাকা দিচ্ছে হাজার কোটি টাকার পদ্মা সেতু তিরিশ হাজার কোটি টাকার উপরে নিয়ে গেল কিছুদিন আগে দেখেছেন যে এয়ারপোর্টের রাস্তার সমস্যা এখানে প্রতি কিলোমিটারে দুইশো তেরো কোটি টাকা খরচ হচ্ছে অথচ কি অবস্থা দশ বছরে এখন পর্যন্ত এই অবস্থায় পড়ে আছে অর্থাৎ এই সবের মূল কারণটাই হচ্ছে দুর্নীতি সাংবাদিকদের উদ্দেশ্যে বিজয় ফখরুল বললেন জ্বালানিতে দেখেছেন তেলের বেলায় কি দুর্নীতি করেছে বিবিসি একইভাবে দুর্নীতি করেছে বিদ্যুতের বেলা দেখেছেন তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এখানে মূল কারণটি হচ্ছে দুর্নীতি দুর্নীতির টরণে দ্রব্যমূল্য বাড়ছে হয়তো বিশ্ববাজারের কারণে সহনীয় পর্যায়ের কিছু হতে পারত কিন্তু এখন যেটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে দুর্নীতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে উনিশশো সালে তারা এভাবে দুর্নীতি করেছে আজকেও একইভাবে তারা দুর্নীতি করছে নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্যের ও মূল্যস্ফীতি তুলনামূলক চিত্র তুলে ধরেন বিএনপির মহাসচিব তিনি বলেন সরকারি হিসেবেই গত জুন মাসের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে সাত দশমিক ছাপ্পান্ন শতাংশ যা গত নয় বছরের সর্বোচ্চ রেকর্ড বর্তমান মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে নিত্য দাম বেড়ে যাওয়ায় সীমিত আয়ের মানুষ নানাভাবে ব্যয় কমে টিকিয়ে থাকার চেষ্টা করছে নিজের আইডিয়ার চলতে না পারা স্ত্রীকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে অনেকেই বাসা ছেড়ে মেছে উঠেছেন মানুষ অস্তিত্ব টিকিয়ে রাখতে রীতিমত হিমশিম খাচ্ছেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন ব্যয় বৃদ্ধি বিদ্যুত ও গ্যাসের আরেক দফা মূল্য বৃদ্ধির বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইঙ্গিত আসার মূল্য আবার বৃদ্ধির উদ্যোগের সমালোচনা করেন বিএনপির মহাসচিব তিনি বলেন মানুষ যখন চরম দুরবস্থার মধ্যে দিনাতিপাত করছে তখন সরকারের মন্ত্রীদের আবল তাবল বক্তব্য কাটা খায় নুনের ছিটার মতোই মনে হয় মানুষের দুরবস্থা নিয়ে মন্ত্রীরা তামাশা করছেন তিনি বলেন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে অভাবের তাড়নায় প্রাণপ্রিয় সন্তানকে বিক্রি করতে খাগড়াছড়ির এক হাটে তুলেছেন মা সোনালী চাকমা ছয় বছরের সন্তান রামকৃষ্ণ চাকমার বিনিময়ে বারো হাজার টাকা দাম চেয়েছেন তার মা কি নিদারুণ অভাব আর কষ্টে থাকলে একজন মা সন্তানকে বাজারে বিক্রির জন্য আনতে পারেন দেশের মানুষ এই দুঃশাসন থেকে মুক্তি চায় এক প্রশ্নের জবাব মির্জা ইসলাম বলেন আন্দোলন বলতে যদি বোঝেন যে হরতাল অবরোধ এ ধরনের বিষয়গুলো কিন্তু আন্দোলন নয় মানুষকে আস্তে আস্তে তৈরি করে রাস্তায় নামানো হচ্ছে আন্দোলন সেটা আমরা করছি আপনারা লক্ষ্য করেছেন যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেও মানুষ এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে যখন মানুষ বেরিয়ে এসে রাস্তা দখল করবে তখন তখনই আন্দোলন চরম পর্যায়ে যায় বাম জোটের হরতালের সমর্থন জ্বালানি তেল ও ইউরিয়া সারের মূল্য বৃদ্ধি এবং পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পনেরো আগস্ট বৃহস্পতিবার সারা দেশে আধা বেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট এই হরতালে বিএনপি সমর্থন আছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা বলেছি যে কোনো দলের যে কোনো ন্যায়সঙ্গত দাবির আন্দোলন সংগ্রামে আমরা সমর্থন করে সবসময় প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস করি না যখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল ঢাকায় সফর করছে তখন প্রধানমন্ত্রী বলেছেন বিরোধী দলের কোনো আন্দোলন দমন করা হবে তাদের গ্রেপ্তার করা হবে না প্রধানমন্ত্রীর এই বক্তব্য বিএনপি বিশ্বাস করে কিনা প্রশ্ন করলে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা কখনোই ওনার কোনো কথায় বিশ্বাস করি না এটা একটি মাত্র কারণ যে তারা যা বলে তা করে না আমরা বলেছি যে তাদের সমস্ত কথাবার্তায় প্রতারকের ভূমিকা পালন করে ওরা আয়নাঘর প্রসঙ্গ সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্যচিত্র আয়নাঘর প্রসঙ্গে এক জবাবে বলেন আয়নাঘরের কথাগুলো তো আমরা বহু আগে থেকেই বলছি নেট্রো নিউজ কথা বলেছে বলে আমরা গুরুত্ব দিচ্ছি বা বিশ্ববাসী গুরুত্ব দিচ্ছে এই যে গুম করে নিয়ে যায় তারা গুম করে রাখে অনেককে মেরে ফেলা অনেককে ছেড়ে দেয় ভয় পেয়ে কোনো কথা বলে না এই বিষয়গুলো আমরা বহুবার বলেছি আপনাদের আজকে নেত্রো নিউজ এর খবরটি সব জায়গায় ছড়িয়ে পড়েছে বলে আমরা সবাই জানতে পেরেছি সেখানে নিঃসন্দেহভাবে ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করে মানুষকে হত্যা করে গুম করিত একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে সেই চেষ্টাতেই তারা করছে এদিকে লুটপাট করে সরকার দেশকে ফোকলা করে দিয়েছে ফোকলা করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আজকে জ্বালানি সংকট অর্থনৈতিক সংকট বিদ্যুতের লোডশেডিং বিদ্যুতের সংকট সবকিছুর এই সরকারের দুর্নীতি সোমবার বিকেলে জাতীয়তাবাদী যুব দলের এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন কেন্দ্রীয় সামনে সমাবেশ এই সরকার আছে মানুষকে প্রতারণা করে এমন মন্তব্য মির্জা ফখরুল ইসলাম বলেন আপনারা দেখেছেন কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে তারা কিভাবে হাজার হাজার কোটি টাকা লুট করেছে তাদের নিজস্ব লোকজনকে মুনাফা পাইয়ে দিয়েছে আজকে বাংলাদেশ যে অর্থনৈতিক সংকট বাংলাদেশ যে দিকে যাচ্ছে তার জন্য সম্পূর্ণ দায়ী আমেরিক সরকার এ জবাব তাদের দিতে হবে সমাবেশে রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি কাগজ দেখে বিএনপির মহাসচিব বলেন ব্যুরোর হিসাব অনুযায়ী গত সাত বছরে দেশ থেকে দুশো সত্তর দশমিক একাশি মিলিয়ন ডলারের পূর্ণ রপ্তানি হয়েছে বাংলাদেশের ব্যাংকের হিসাব আছে দুশো উনচল্লিশ দশমিক ছিয়ানব্বই মিলিয়ন ডলার বাকি তিরিশ দশমিক চল্লিশ মিলিয়ন ডলার কোথায় গেল আজকে জাতীয়টা জানতে চায় এটা একটা বিরাট শুভঙ্করের ফাঁকি বিরাট ডাকাতি বিরাট লুটের একটা চিত্র সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন আমাদের সীমানা আটকে গেছে প্রেস ক্লাব বিএনপি অফিসের বাইরে যদি আমরা না যেতে পারি তাহলে কখনই আমলেকে ক্ষমতাচ্যুত করা যাবে না আমাদের এর বাইরে বেরিয়ে আসতে হবে মিছিলে নামতে হবে হরতালে যেতে হবে অবরোধে যেতে হবে তাহলে সরকারের পতন ঘটবে স্থায়ী কমিটির আর সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন কর্মসূচিতে আমরা যদি হার্ড লাইনে না যাই সরকারকে আমাদের শক্তি প্রদর্শন না করি তাহলে সরকার জায়গায় থাকবে আর আমরা জনসভা করবো অগণিত হব কিন্তু আমরা সরকার পতন ঘটতে পারব না গোশ রায় বলেন আমি এখনো মনে করি রাজপথে আন্দোলন থাকার মতো শক্তি ও সাহস আমার আছে আমরা কেউ কাপুরুষ নই সেজন্য বলছি আমাদের এই যে গণতান্ত্রিক যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা রাজপথে দিলে সরকারের বুক কেঁপে উঠবে সেখানে আমাদের যেতে হবে